অনেকে আবার প্রায় দাবি করেন, যখনই মনে করব তখনই ছেড়ে দিতে পারি। কিন্তু তারা বোঝেন না যে এই ছেড়ে দিতে পারি কিন্তু দিচ্ছি না একটি নেতিবাচক মনোভাব। এটি ইচ্ছা শক্তির থেকে ক্ষমতাশালী, বাইরের শক্তি নয়, অন্তরের শক্তির দ্বারা পরিচালিত হন। বিকাম ইন্টারনালি ড্রাইভেন, নট এক্সটার্নালি ড্রিভেন। একদিন সকালে কোনো এক ব্যক্তি প্রসন্ন চিত্তে ঘুম থেকে উঠে ফোন করে আমাকে বললেন, আরে আপনি পৃথিবীর মহান ব্যক্তিদের একজন, আপনি খুব ভালো কাজ করছেন এবং আপনাকে আমার বন্ধু বলে পরিচয় দিতে পারলে আমি খুব সম্মানিত বোধ করব। এই কথা শুনে আমার কি মনে হবে? খুব ভালো। কিন্তু যদি পরের দিন ভদ্রলোকের অপ্রসন্ন চিত্তে ঘুম ভাঙে এবং টেলিফোন করে বলে, তুমি একটা দুর্বৃত্ত, একটা জোচ্চোর, একটা বদমাশ, তুমি শহরের সব থেকে বড় ধাপ্পাবাজ, তাহলে আমি কি করব? তাহলে আমি কিরকম বোধ করব? ভীষণ খারাপ। ব্যাপারটা এই রকম দাঁড়াচ্ছে যে যখন ভদ্রলোক বললেন আপনি অতি উত্তম ব্যক্তি, তখন আমি খুব ভালো বোধ করলাম, আর যখন বললেন আমি একজন বদমাশ তখন আমার ভীষণ খারাপ লাগলো। আমার মানসিক অবস্থা তাহলে নিয়ন্ত্রণ করছে কে? অবশ্যই ওই ব্যক্তি। এইভাবে অপরের কথায় কি আমার জীবন নিয়ন্ত্রিত হবে? তা হওয়া উচিত নয়। একেই বলে বাইরের শক্তির দ্বারা পরিচালিত। আমি অন্তরের শক্তির দ্বারা পরিচালিত হতে চাই। ভদ্রলোক টেলিফোনে যখন বললেন যে আমি অতি উত্তম ব্যক্তি, তখন ওই কথা শুনতে অবশ্যই ভালো লাগে। কিন্তু ওই ব্যক্তি ওই সমস্ত কথা যদি নাও বলেন, তবুও আমার নিজস্ব বিচারেও আমি একজন ভালো মানুষ। পরের দিন ওই ব্যক্তি যখন টেলিফোনে প্রায় ছিন্ন ভিন্ন করেন, তখনও তার কথা মেনে নেওয়ার কোনো কারণ নেই, কারণ আমার নিজের বিচারে আমি একজন সজ্জন ব্যক্তি। লোকে যখন বলে আপনি আমাকে রাগিয়ে দিচ্ছেন, তখন রাগের উৎস হচ্ছে বাইরে। কিন্তু যদি আমি বলি আমি রেগে যাচ্ছি, আমি রেগে গেছি, তখন কিন্তু রাগের উৎস আমার অন্তরের মধ্যে। এই প্রসঙ্গেই এলিনর রুজভেল্ট বলেছেন, হীনম্মন্যতার বোধে দায়িত্ব মানুষের নিজে। এক প্রাচীন ভারতীয় ঋষির গল্প আছে। তাকে একজন পথচারী অনেক কুৎসিত অভিধায় ভূষিত করছিল। ঋষি অবিচলিত ভাবে তা শুনলেন। অবশেষে লোকটির সমস্ত খারাপ কথা শেষ হয়ে গেল। তখন ঋষি লোকটিকে জিজ্ঞেস করলেন, দেবতার নিকট যে অর্ঘ্য দেওয়া হয় তা গৃহীত না হলে কার প্রাপ্য হয়? লোকটি উত্তর দিল, যে অর্ঘ্য দিয়েছে তারই প্রাপ্য। ঋষি উত্তর দিলেন, আমি তোমার অর্ঘ্য গ্রহণ করছি না। এবং এই বলে লোকটিকে হতভম্ব করে দিয়ে ঋষি চলে গেলেন। ঋষির শক্তি তার অন্তরের শক্তি। যে পর্যন্ত আমরা বাইরের শক্তির দ্বারা পরিচালিত হব, সে পর্যন্ত আমাদের দুঃখের অবসান হবে না এবং আমরা অসহায় বোধ করব। আমাদের অনুভূতি ও ব্যবহারের জন্য দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত আমাদের কোনো পরিবর্তন হবে না। প্রথমে নিজেকে এই প্রশ্ন করা প্রয়োজন, আমি বিপর্যস্ত হয়ে পড়েছিলাম কেন? রেগে গিয়েছিলাম কেন? মানসিক অবসাদ এসেছিল কেন? প্রশ্নের জবাব থেকে এই অবস্থাকে জয় করার সূত্র পেয়ে যাব। সুখ ইতিবাচক আত্মমর্যাদার ফলশ্রুতি। কিসে সুখী হবেন এই প্রশ্নের অনেক রকমের জবাব পাওয়া যায়। অনেক ক্ষেত্রেই প্রয়োজন বস্তুগত, কিন্তু তাতে প্রকৃত সুখ পাওয়া যায় না। সুখ মানুষের অন্তরের ব্যাপার, সুখ বস্তুর মালিকানার বিষয় নয়। জীবনযাত্রা প্রয়োজনের প্রত্যেকটি জিনিস থাকলেও সুখী নাও হতে পারে। এর উল্টোটাও সত্য, অর্থাৎ অনেক জিনিসপত্র না থাকলেও সুখী হতে পারে। সুখ অন্তরের জিনিস। সুখ প্রজাপতির মতো ধরতে যান, উড়ে বেড়াবে, স্থির হয়ে দাঁড়ান, প্রজাপতি উড়ে এসে আপনার উপর বসবে। মনে এমন একটি বিশ্বাস তৈরি করুন যাতে আপনি সুখী হন। আমাদের স্বাভাবিক আবেগ ব্যাহত হলে তিক্ততার সৃষ্টি হয়, ফলে অন্যের ভালো করার
ইচ্ছাও অসার হয়ে যায়। সেই জন্য নিজের সম্পর্কে একটি মানদণ্ড স্থির করা উচিত। নিজের কাছে সৎ থাকুন এবং নিজের নেতিবাচক প্রবণতাগুলিকে জয় করার চেষ্টা করুন।